অভিনয় থেকে সঞ্চালিকা, সবেতেই বাজিমাত করেছেন তিনি। পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দিদি বলে এক নামে পরিচিত হলেন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আগেও অনুরোধ করেছিলেন, কিন্তু প্রতিবারই ফিরিয়ে দিয়েছিলেন। এবার 2024 লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ আর ফেলতে পারেননি। জীবনে প্রথমবার রাজনীতির ময়দানে তৃণমূলের প্রার্থী হয়ে পদার্পণ করলেন। হুগলিতে বিজেপি প্রার্থী দাপুটে লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন থেকেই দিন রাত রোদ তাপকে উপেক্ষা করে চালিয়ে যাচ্ছেন প্রচার। ট্রোলের শিকারে জর্জরিত হয়েও দমছেন না রচনা। অবশেষে প্রথমবার প্রার্থী হিসেবে হুগলির জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। নীল রঙের চুড়িদার পরে এদিন মুক্তা আর্যর কাছে মনোনয়নপত্র জমা দিলেন দিদি নাম্বার ওয়ান। তার সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল বিধায়ক, যেমন অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, বেচারাম মান্না প্রমুখ। এই প্রথমবার নির্বাচনের ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়। এতদিন জমিয়ে প্রচার করেছেন, এবার হুগলি কেন্দ্রের ভোটের কয়েকদিন আগে সেখানকার জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন। রচনাকে এদিন নীল চুড়িদার এবং কপালে লাল টিকা পরে থাকতে দেখা যায়। এদিন মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে হুগলি তৃণমূল প্রার্থী বলেন, প্রচুর খাটছি এবং এই খাটনি চলবে 18 তারিখ পর্যন্ত। সব ভালোভাবে হোক, এটাই চাই, আপনারা পাশে থাকুন। একই সঙ্গে তিনি এদিন কর্মীদের উদ্দেশ্যে দেন এক বিশেষ বার্তা, বলেন, আমরা একসঙ্গে লড়াই করব, জয় নিশ্চিত, কোনো লক্ষ্যমাত্রা ঠিক করিনি, তবে আমি পজিটিভ ভাবনা চিন্তা রাখার মানুষ। আমি বিশ্বাস করি, শ্রম দিলে, আত্মবিশ্বাস রাখলে কোনো কিছুই আটকায় না। রচনায় দিন আরও জানান, তার থেকেও তার বাড়ির লোকজন বন্ধুরা বেশি খুশি মনোনয়নপত্র জমা দেওয়ায়। এই নতুন অভিজ্ঞতায় তিনি দারুণ খুশি। জানান, তার বন্ধুরাই তৃণমূল লেখা তার ছবি দেওয়া জামা বানিয়ে এনেছেন। রচনা বন্দ্যোপাধ্যায় বর্তমানে জোর কদমে প্রচার করছেন হুগলি কেন্দ্রে। এই হাসফাস গরমেও একদিনও বাদ দিচ্ছেন না প্রচার। কিছুদিন আগেই দেব এসেছিলেন হুগলির পান্ডুয়ায় তার হয়ে প্রচার করার জন্য। এখন দেখার 2024 লোকসভা নির্বাচনে হুগলিতে কার জয় জয়কার হয়, বিজেপি প্রার্থী লকেট নাকি তৃণমূল প্রার্থী বাংলার দিদি নাম্বার ওয়ানের।